যতই রাষ্ট্রপতি নির্বাচন এগিয়ে আসছে ততই বিরোধীরা ছন্নছাড়া। এই তো শিবসেনা, যারা বিরোধী দলে ছিল মানে বিজেপিতে ছিল না, তারা ঘোষণা করে দিল যে বিজেপির দ্রৌপদী মুর্মুকেই তারা সমর্থন দেবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন বিরাট ধর্ম সংকটে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন কোনো ফ্যাক্টর নয়, লোকসভাতে টিকে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বেশ কয়েকটি লোকসভা আসন রয়েছে যেখানে আদিবাসীদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, তাই দ্রৌপদী মুর্মুকে যদি সমর্থন না জানায় তাহলে কিন্তু আদিবাসীরা খেপে যেতে পারে। সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ধর্ম সংকটে পড়েছে, কারণ নিজের প্রার্থী যশবন্ত সিনহাকে পশ্চিমবাংলায় আসতে বারণ করে দিয়েছেন। কারণ পশ্চিমবাংলা তিনি এসে যদি প্রচার করেন এবং বিজেপিরা যদি উল্টা প্রচার করেন যে আদিবাসী প্রার্থী দিয়েছে বিজেপি, তাকে সমর্থন করছে না তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আদিবাসীকে দেখতে পারে না, এটা বিজেপি প্রচার করতে পারে, ফলে প্রচণ্ড চাপে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ফেলেছেন যে মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল না বিজেপি, এখন ক্ষমতায় চলে এসেছে, তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির জিততে খুব একটা সময় লাগবে না। অর্থাৎ হার কিন্তু মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা। আবার বলেছে বিজেপি যদি আগের থেকে বলতো তাহলে আমরা প্রার্থী দিতাম না, বিজেপি যদি আগের থেকে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতো তাহলে আমরা প্রার্থী দিতাম না। তাহলে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় চরম ধর্ম সংকটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ 2024 লোকসভা, সেই 2024 লোকসভায় আদিবাসী ভোটের প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই নিজের প্রার্থী যশবন্ত সিনহা নিজের দলের প্রার্থী তাকেও সমর্থন করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। তাই যতই ভোট এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রার্থীকেই দূরে ঠেলে দিচ্ছেন এবং বিরোধীরা কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোদির চালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম লেজে গোবরে হয়ে গেলেন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে। জয় হিন্দ।